ইফতার পথিপথে অনুষ্ঠানে আমরা চলে এসেছি সিলেটে। সিলেটের জিন্দাবাজারে পানসি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। এই যে সুন্দর তরুণ আর আলোকসজ্জা, দেখে কি মনে হচ্ছে দর্শক, এক ধরনের উৎসবের আমেজ? হ্যাঁ, উৎসবের আমেজে কিভাবে ইফতারি বিক্রি হচ্ছে সেটাই দেখে আসবো ভেতর থেকে। আমাদের মেন বিশেষত্ব হচ্ছে আমরা সব শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে কাজ করা এবং সব শ্রেণীর মানুষকে সেবা দেওয়া, এবং আমরা এই যে ফুডের মানটা ভালো রাখার জন্য অনেক চেষ্টা করতেছি। চিকেন আগড়ি আছে, বেবাগনি আছে, বোনা খিচুড়ি আছে, পাতলা খিচুড়ি আছে, চানা পেঁয়াজ ও জিলাপি, বেগুনি, শাকের শাকের বড়া, আলুর চপ, চিকেন টিক্কা, বিফ টিক্কা, চিকেন চাপ, চিকেন গ্রিল, বিফ চাপ, ডিম চপ, আলুর চপ, চিকেন আগনি, বাবরখানি, বুরহানি, দই পুডিং এবং আরও ইত্যাদি। আমরা এখন আপনাদের নিয়ে এসেছি পূর্ব জিন্দাবাজারের অভিজাত রেস্টুরেন্ট ইথিওপিয়াতে। কোয়ালিটি খাবারের জন্য এরই মধ্যে ইথিওপিয়া বেশ সুনাম কুড়িয়েছে। এবারে রমজানে ইফতার আয়োজন নিয়েও তারা তাদের সেই সুনাম ধরে রাখতে চায়। এখানের ফুড ভালো, অন্যান্য জায়গায় যেগুলো পাওয়া যায় না এখানে পাওয়া যায়। আর বিশেষ করে যে এখানের হালিম, তারপরে জিলাপি, তারপরে জালি কাবাব, তেহারি, এগুলো খুবই ভালো হয় অন্য অন্য জায়গার তুলনায়। এখানটায় কিছু স্পেশাল আইটেম আছে, যেমন এখানে রোমি কাবাব, তারপর চিকেন শাসলিক, এগুলো দেখা যাচ্ছে এখানটায়, এটা স্পেশাল। আর এমনি আখনি যেটা আমরা সিলেটে খাই সব সময়, এখানে তেহারিও আছে সাথে, তেহারি হালিম এগুলোও আছে। যে বিষয়টির উপর ইথিওপিয়া সবসময় খেয়াল রাখে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে, সিলেটের বাজারে অনেকেই চান ঢাকার, বিশেষ করে ঢাকার পুরনো ঢাকার চকবাজারের ইফতারগুলো। এবার আমরা স্পেশালি একজন চকবাজারের বাবুর্চিকে এনেছি সিলেটের, তার মাধ্যমে ইথিওপিয়াতে এবার ইফতারের আয়োজন করা হয়েছে এবং তার প্রস্তুতকৃত খাবারগুলো খুব ভালোই সাড়া পড়েছে এখন পর্যন্ত। দর্শক, ইফতার পথিপথে অনুষ্ঠানের আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি ইকবাল মাহমুদ। বাহারি সব ইফতার আয়োজনের খোঁজ খবর জানতে চোখ রাখুন 71-এর পর্দায়।